স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নমূলক পদক্ষেপের দিকে মনোনিবেশ করেছে। অন্তর্ভুক্তিমূলক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছাড়া অর্থনীতির এই পুনরুদ্ধার সম্ভব নয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও ইতালি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত প্রি কপ 26 পার্লামেন্টারি মিটিং শীর্ষক আলোচনা সভার গ্রিন অ্যাপ্রোচেস টু কোভিড রিকভারি সেশনে স্পিকার এসব কথা বলেছেন।